দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে পৌঁছেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদ সিদ্দিকির সাক্ষাৎ হয়নি। ভাঙড়ের এই উত্তপ্ত আবহের মধ্যেই নওশাদ সিদ্দিকি হঠাৎ নবান্নে পৌঁছান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান, কিন্তু মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে নওশাদ সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়নি, এমনটাই জানিয়েছেন নওশাদ সিদ্দিকি। নওশাদ সিদ্দিকি কি কারণে গিয়েছেন এই প্রশ্নের উত্তরে নওশাদ জানান যে ভাঙড়ে যেভাবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নমিনেশন জমাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, যেভাবে শাসক দল একটা ভয়ের পরিবেশ তৈরি করে বিরোধীদেরকে নমিনেশন জমা থেকে বাধা দিচ্ছে, সেইটা নিয়েই মূলত ভাঙড় এলাকা যে সমস্ত তৃণমূল নেতা রয়েছে শওকত মোল্লা, কাইজার এবং আরাবুল, তাদের বিরুদ্ধে নালিশ করতেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে নওশাদ সিদ্দিকি, এমনটাই তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার অভিভাবিকা, সুতরাং তার অভাব অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীকে জানাতেই পারেন, শুধুমাত্র সেই অভাব অভিযোগ জানাতেই এবং এই সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে নালিশ করতেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন, এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন। সেখানে বিরোধী থেকে শুরু করে সবাই সাধারণ মানুষের আমাদের রাজ্যের অভিভাবক আছে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এসেছি। আজকেও ভাঙড় এক নম্বর ব্লকে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে শওকত মোল্লা সাহেব আর রাহুল সাহেবদের বা আরো যারা আছে তাদের নেতৃত্বে যেভাবে ব্লক অফিস অন কন্ট্রোলের মধ্যে ঘিরে রাখা হয়েছে, আমাদের যারা বিরোধী আমরা আছি আমাদের পক্ষ থেকে আমরা নমিনেশন করতে পারছি না। সেই জন্য আমি মনে করলাম আমাদের রাজ্যের অভিভাবিকা আমাদের উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাকে এসে জানানোর দরকার, সেই জন্য আমি তাকে জানাতে এসেছি। আপনি কি আগে মেল করেছিলেন? অবশ্যই মেল করেছি, আমি ওই দেখা করার জন্যই টাইম চেয়েছিলাম। না, উনি যথেষ্ট সময় আমার জন্য হয়ে ওঠেনি, উনি বিজি শিডিউলের মধ্যে আছেন বলার জন্য আমার সব দেখা হয়েছে। আজকে অ্যাপ্লিকেশন করে দিলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পাবে, আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যেতে পারে, কিন্তু নমিনেশন তো আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি হয়তো আগামী আমার পুনঃ প্রয়োজন হলে ডাকতে পারি, কিন্তু না সেটা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে আমি চেয়েছিলাম সরাসরি তাকে জানানোর জন্য, কারণ আমি জানি যে হবে সেটা পৌঁছাবে অবশ্যই, কিন্তু সরাসরি হলে তার নজরটা থাকতো বিশেষ করে ভাঙড়ের উপরে, ভাঙড়ের সাধারণ মানুষ আজকে আক্রান্ত হচ্ছে, যে দলেরই হোক না কেন মানুষ তারা আক্রান্ত হচ্ছে, তাদের জন্য ছুটে এসেছি আমি, তাদের জনপ্রতিনিধি আমি, জনপ্রতিনিধি মানে আমি ভাঙড়ের যে তৃণমূল করে তারও জনপ্রতিনিধি, যে বিজেপি করে তারও জনপ্রতিনিধি, যে আইএসএফ করে বা যা ভিন্ন যার রাজনীতি মত থাকে তা প্রত্যেকের আমি জনপ্রতিনিধি, তারা প্রত্যেকে সুরক্ষিত থাকুক, তারা প্রত্যেকে নির্বিঘ্নে যারা কন্টেস্ট করতে চায় নমিনেশন জমা দিক এবং নির্বিঘ্নে যাতে ভোট হয় সেই জন্য এসেছি। এবার নির্বাচন কমিশনের হাতে আছে ঠিক কথা, কিন্তু সেই নির্বাচন কমিশন পুলিশের উপরে ভরসা রাখছে, আর সেই পুলিশের টপে আছেন আমাদের রাজ্যের অভিভাবিকা, যা পুলিশের যিনি বস তার কাছে আমি জানাতে। দর্শক, আমি কাজী মোহাম্মদ ফারমান আর আপনারা দেখছিলেন বেঙ্গল টাইমস। দর্শক, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস, বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ।